আজকে চলুন আমরা শিখি যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একটা ফাইল কাজ করার পর এটা সেভ করতে হয় এবং সেভ করার পর এটা ফেসবুক গ্রুপে আপলোড করতে হয়। ফর অ্যান এক্সাম্পল, এটা হচ্ছে আমার ফাইল, যেই ফাইলটা আমি কাজ করেছি, আমার ডকুমেন্টের কাজ করা শেষ। আমার কাজ হচ্ছে এখন এই ফাইলটাকে আমার এখানের যেই ফেসবুক গ্রুপটা আছে এই গ্রুপে আমি আপলোড করব। সো আমি ফার্স্টে হচ্ছে ফাইলটা সেভ করব। সেভ করার জন্য আমাকে যেতে হবে উপরের ফাইল মেনুতে। ফাইল মেনুতে যখন আমি ক্লিক করব, এখানে সেভ এবং সেভ অ্যাজ অপশন আছে, তা আমাকে যেতে হবে সেভ অ্যাজ। সেভ অ্যাজ এ যখন আমি ক্লিক করব, এখানে আমি অপশন পাবো ব্রাউজ। ব্রাউজ মানে হচ্ছে আমাকে লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে যে আমার কম্পিউটারের কোন ড্রাইভে বা কোন ফোল্ডারে আমি এই ফাইলটা কি নামে সেভ করব। তা আমি চাচ্ছি আমার এই ফাইলটা আমার এফ ড্রাইভে সেভ করব। এফ ড্রাইভে এখানে সেভ করব, আমি ফাইলের নামটা দিয়ে দিচ্ছি অ্যাসাইনমেন্ট ফাইল। তো ফাইলটা হচ্ছে এই যে দেখেন নিচে আছে সেভ অ্যাজ টাইপ, এটা ওয়ার্ড ডকুমেন্ট মানে ডকুমেন্ট ফাইল। তা আমি সেভ করে দিলাম, ফাইলটা আমার সেভ হয়ে গেল। আসুন একটু দেখি যে আমার এটা এফ ড্রাইভে ফাইলটা আছে নাকি। মাই কম্পিউটারের উইন্ডোজ এক্সপ্লোরারে এসে আমি এখন এফ ড্রাইভে গেলাম। দেখেন এই যে আমার অ্যাসাইনমেন্ট ফাইল, এই ফাইলটা কিন্তু সেভ হয়েছে। এখন আমার কাজ হচ্ছে এই ফাইলটা ফেসবুক গ্রুপে আপলোড করব। তা আমি হচ্ছে আমার নির্দিষ্ট যে গ্রুপে আপলোড করব সেই গ্রুপে আমি চলে আসলাম। সো এই গ্রুপে আসার পর রাইট সামথিং সামথিং, যেখানে হচ্ছে আমরা স্ট্যাটাস লিখি, এখানে আমি ক্লিক করব। করলে আমাকে স্ট্যাটাস লেখার জন্য এই বক্সটা চলে আসবে। সো আমাকে যেটা করতে হবে, এখানে হচ্ছে ডান দিকের কর্নারে তিনটা ডট আছে, এই আইকনটার নাম হচ্ছে মোর, মোরে ক্লিক করব। করলে এখানে অনেকগুলো অপশন আসবে, ফটো, ভিডিও, ট্যাগ, পিপল, চেক ইন, পোল, ক্রিয়েট ইভেন্ট। দেখেন এখানে একটা অপশন আছে অ্যাড ফাইল, যেহেতু আমার এটা একটা ডকুমেন্ট ফাইল, মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল বা মাইক্রোসফট এক্সেলের ফাইল, মানে যে কোনো ধরনের ফাইল, এটা হচ্ছে আমি ফাইল হিসেবে যখন আপলোড করব অ্যাড ফাইলে ক্লিক করব। অ্যাড ফাইলে ক্লিক করার পর এখানে অপশন এসেছে আপলোড এ ফাইল, চুজ ফাইল। ও আমাকে বলতেছে ফাইলটা চুজ করো, কোন ফাইলটা তুমি আপলোড করবা। চুজ ফাইল আমি ক্লিক করলাম। এখন এই ফাইলটা আমার আছে কোথায়? এই ফাইলটা আমি জানি যে এটা এফ ড্রাইভে আছে। এফ ড্রাইভে আমি ক্লিক করলাম, অ্যাসাইনমেন্ট ফাইল ওপেন। দেখেন ফাইলটা কিন্তু এখানে অ্যাটাচ হয়ে গেছে। তা আমি এখন ফাইলের একটা ক্যাপশন দেই, মানে আমরা স্ট্যাটাস দেই যে এরকম। আমি এখন ফাইলের ইয়াটা লিখে দেই যে ফাইলটা আসলে কি ফাইল। আমি লিখে দিলাম যে অ্যাটাচমেন্ট অ্যাসাইনমেন্ট ফাইল ফর থার্ড ক্লাস, ওকে। তা আমার কাজ শেষ, ফাইলও অ্যাটাচ করা হয়ে গেছে, ফাইলের টাইটেলটাও আমি দিয়ে দিচ্ছি। এখন আমি সিম্পলি পোস্ট করে দিব। আমি এখন যখন পোস্ট করে দিলাম, দেখেন আমার গ্রুপে কিন্তু ফাইলটা কিন্তু ডকুমেন্ট ফাইল পোস্ট হয়েছে। তা আমি চাচ্ছি ফাইলটা এখন ডাউনলোড করতে, সেক্ষেত্রে আমি জাস্ট ডকুমেন্টে ক্লিক করব। করলেই আমার এখানে এখন একটা বক্স চলে আসবে, দেখেন আমি ফাইলটা কোথায় সেভ করব সেটা জানতে চাইছে। তা আমি আমার ডাউনলোড ফোল্ডারে সেভ করি, সেভ দিলাম। ফাইলটা দেখেন সেভ হয়ে এটা ডাউনলোড ফোল্ডারে, এই যে অ্যাসাইনমেন্ট ফাইল ডাউনলোড ফোল্ডারে এটা ডাউনলোড হয়েছে। তা আমরা এভাবেই খুব সহজে ফাইলও সেভ করতে পারি, সেভ করে এগুলো ফেসবুকে আপলোড করতে পারি।